আমাদের নুরুল হক ভুইয়া প্রশ্নটা হলো, এক দরবারে গেছিলাম, তাকে কল্প সম্পর্কে জিজ্ঞাসা করলাম, উনি দেখালো এই পারে। কল্প সম্পর্কে সঠিক জ্ঞানটা আমি অর্জন করতে পারলাম না, কতটা এরকমই কি। এবার আপনার কাছে কল্প সম্পর্কে রাতে থাকে, এটা ছিল ওনার প্রশ্ন। দেখেন, আমাদের এই উপমহাদেশে এই ইসলামী মতবাদ বা ইসলাম ধর্ম নামে যেটা চালানো হচ্ছে, আমি তো এর আগেও বলছি এখনো বলছি, আগে ধর্মটা আপনারা চেনে, ধর্মটা হলো ফিজিক্যাল টার্ম, মানে পদার্থ বিজ্ঞানের শব্দ ধর্ম। আর ধর্মের অর্থ হলো বৈশিষ্ট্য বা স্বভাব, কোন কিছুর বৈশিষ্ট্য বা স্বভাবকে তার ধর্ম বলা। যেমন আমাদের চোখে ধর্ম দেখা, কানে ধর্ম শ্রবণ করা, নাকে ধর্ম শ্বাস নেওয়া, আগুনে ধর্ম পোড়ানো, বাতাসের ধর্ম উড়ানো, চম্বকের ধর্ম আকর্ষণ করা, এটা হলো মূলত ধর্ম। এই ধর্ম মানুষ সৃষ্টি করতে পারে না, এটা বিধাতার সৃষ্টি। কবে কিভাবে পৃথিবী সৃষ্টি হয়েছে, সৌরজগৎ সৃষ্টি হয়েছে, এইটা কিন্তু ধার্মিকদের বিষয় না, এটা জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করবে, মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করবে। আর ধর্মীয় ঠাকুর মোল্লামুন্সী এরা নিজের দেহ গবেষণা করবে। ধর্মগ্রন্থের যতগুলো বই পৃথিবীতে আছে, যেমন বেদ, এই যে দেখেন বেদ এখন চার খণ্ডে আছে, বেদ, এই যে ত্রিপিটক, তারপরে বাইবেল, এই যে বাইবেল দেখেন, তৌরাত, জাবুর, ইঞ্জিল, কোরআন, এখন লালন সাইজির যে বাণী, কুষ্টিয়ার লালন সাইজির বাণী, নাম শুনছেন না, লালন সাইজির এই বাণীটা হয়তো 200 বছর বা 500 বছর পরে ধর্মগ্রন্থ হবে। কবি জালালের যে বাণী, এটাও একসময় ধর্মগ্রন্থ হয়ে যাবে। ধর্মগ্রন্থগুলোর ভিতরে যা লেখা আছে তাকে তো দেহতত্ত্ব, এই দেহের গুপ্ত বিষয়গুলো ধর্মগ্রন্থে লেখা। যেহেতু চোখের ধর্ম, নাকের ধর্ম, কানের ধর্ম, জরায়ের ধর্ম, প্রসঙ্গের ধর্ম, যৌনাঙ্গের ধর্ম, বীর্যের ধর্ম, এইগুলো নিয়ে এই মহাগ্রন্থগুলো লেখা হয়, তাই এই গ্রন্থগুলোকে ধর্মগ্রন্থ বলা হয়। কিন্তু বর্তমানে আমাদের উপমহাদেশের, উপমহাদেশ বলতে গেলে ভারত এবং বাংলাদেশের কথা বলছি, আমাদের উপমহাদেশে যেগুলোকে ধর্ম নামে প্রচার করা হয় একটাও ধর্ম না, এগুলো হলো ধর্মের ব্যবহার বিধি। আমি যদি উদাহরণ দিই, এই নারীদের জরায়ু, নারীদের জরায়ুর ধর্ম হলো এইটা, নারীদের ম্যাচুয়ারের যখন আসবে বয়সন্ধিকাল, ওই সময় তাদের জরায়ু থেকে রজস্রাব নিঃসৃত হবে, এরপরে সে তার কুমারিত্ব শেষ হয়ে গেল, এখন যুবতী হয়ে গেল। এই যখন কন্যা সন্তান যুবতী হলো, তাকে আমাদের পাত্রস্থ করতে হবে, পাত্রস্থ করার পরে তার জরায়ুতে যদি কোনোভাবে বীর্য নিক্ষেপ করা হয় তাহলে সন্তান ধারণ করবে জরায়ু, সন্তান যখন পরিপক্ক হবে ভূমিষ্ঠ করবে জরায়ু, এটা হলো জরায়ুর ধর্ম। এখন এই জরায়ুকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, ব্যবহার করব, এই নিয়মাবলী যে 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 গ্রন্থে লেখা আছে ওগুলো হলো ধর্মীয় শাস্ত্র, মানে জরায়ু ধর্মশাস্ত্র। কোরআনে একভাবে বলা আছে, বেদে একভাবে বলা আছে, বাইবেলে একভাবে বলা আছে, আর এইটার উপরে শাস্ত্র নির্মাণ হচ্ছে। এখন রাষ্ট্রীয়ভাবে হতে পারে, আবার সাম্প্রদায়িকভাবে হতে পারে। সাম্প্রদায়িকরা তার যেই নিয়ম নীতি লেখবে এগুলো হবে শাস্ত্র, আর রাষ্ট্র যদি কোনো নিয়ম নীতি লেখে সেটা হবে রাষ্ট্রীয় কি আইন, রাষ্ট্রীয় নিয়ম, দণ্ডবিধি হতে পারে। যেমন আমেরিকা, বর্তমানে আমেরিকা 2020 সালের পরে তাদের দেশে গর্ভপাতকে নিষিদ্ধ করেছে, জানেন আপনারা, আমেরিকা গর্ভপাত নিষিদ্ধ করে রেখেছে এখন বর্তমানে 20 সাল থেকে। আবার ভারত গর্ভপাতকে বৈধতা দিয়েছে, দুই রকম হয়ে গেল না, এটা জরায়ুর ব্যবহার বিধি, এটা দুই দেশে দুই রকম হবে, এক এক অঞ্চলে এক এক রকম হবে। আবার মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে বলছি,
ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে বা প্রচলিত যে ইসলাম ধর্ম বা ইসলামী মতবাদ, এই মতবাদে গর্ভপাত বৈধ না, গর্ভপাত সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সন্তান যদি একবার কনসেপ্ট হয়ে যায়, জরায়ু যদি একবার সন্তান ধারণ করে ফেলে, এইটা আর কোনোভাবে নষ্ট করা যাবে না, এটা হলো ইসলামী আইন, মানে ইসলামী মাসালা। এইভাবে আমাদের দেহের যতগুলো প্রত্যঙ্গ আছে এগুলোর ধর্মকে কিভাবে ব্যবহার করব তা হলো মাসলা মাসাইল। এগুলোকে মাসাইল বলা হয়, এগুলোকে ফতোয়া বলা হয়, আবার কেউ কেউ তাফসিরের ভিতরও লেখে। তাহলে হাদিস, তাফসির, ফতোয়া, মাসাইল, নিয়াত, এগুলো এক এক জায়গায় এক এক রকম হবে। যেমন দেখুন, নামাজে দাঁড়ালে হাত কোন জায়গায় বাঁধবো, এই দল বলছে যে নাভির উপরে, ওই দল বলছে নাভির নিচে, আরেক দল বলছে বুকের উপরে, আছে না? জি। পা কীভাবে রাখবো, কেউ বলে পা মিলিয়ে রাখতে হবে, কেউ বলে পা ফাঁক করে রাখতে হবে। তারপরে এই রফাই আদায়ন করবো কি না, ওই যে রুকুর থেকে যখন আমরা উঠি, সেজদার থেকে যখন উঠি, একদল বলে রফাই আদায়ন করতে হবে, মানে রফা মানে হাত তোলা, আর ইয়াদুন মানে হাত, আর ইয়াদাইনে মানে দুই হাত, তো শব্দটা হলো রফাই ইয়াদাইনে, অর্থাৎ দুই হাত উত্তোলন করতে হবে, লামাজবিরা করে। এইগুলো হলো আঞ্চলিক আঞ্চলিক মাসলা বা আঞ্চলিক নিয়ম নীতি, এইগুলো কম বেশি হবেই। যেমন লালন সাজির একটা বাণীর ভিতর আছে, যদি একই খোদার হয় রচনা তাতে তো ভিন্ন দেখি না, এ সকল মানুষের রচনা লালন ফকির কয়। আমাদের সুরটা মানে ইয়া না, স্ট্যান্ডার্ড না, আমরা কথা বলে নিব। অর্থাৎ লালন ফকির বলছেন যে যদি একই খোদার হয় রচনা তাতে তো ভিন্ন দেখি না, এসব মানুষের রচনা লালন ফকির করে, রাইট। আর কবি নজরুল বলছেন যে পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ সকল, গ্রন্থ আনেনি মানুষ কোন। দেখছেন এই বেদ, বাইবেল, ত্রিপিটক, তোরা, জবর, ইঞ্জিল, কোরআন, এগুলো মানুষের রচনা, অথচ আমাদের কাছে সাম্প্রদায়িকরা তুলে ধরে যে এগুলো স্বয়ং বিধাতার কাছ থেকে এসছে, স্বয়ং বিধি আমাদেরকে দিয়েছে, মুসলমানরা বলেন নাজিল হয়েছে, আল্লাহর বাণী জিব্রাইলের মাধ্যমে পৃথিবীতে এসছে, এগুলো তাদের সাম্প্রদায়িক কথা, গ্রহণযোগ্য কথা না, বিজ্ঞানসম্মত কথা না। তো এই সারা পৃথিবীতে এখন পর্যন্ত 4300 সাম্প্রদায়িক মতবাদ আছে, মানে 4300 সাম্প্রদায়িক মতবাদ আছে। আমি কি সঠিক বলছি? আপনারা কি জানেন? আমি কি দেখাই দেবো? ঠিক আছে, 4300 সাম্প্রদায়িক মতবাদ আছে, তার মধ্যে ইসলাম একটা। 4300 সাম্প্রদায়িক মতবাদের লোকেরাই যার যার সৃষ্টিকর্তারে খোঁজে, ওই আর সৃষ্টিকর্তারে তাদের বিধি অনুযায়ী খোঁজে, ওই আর সৃষ্টিকর্তারে তাদের বিধি অনুযায়ী খোঁজে। আমাদের বিধি অনুযায়ী সৃষ্টিকর্তাকে খোঁজার কতগুলো নিয়ম আছে, কোরআন শরীফ খোঁজে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য। আর নিচের দিকে আমি এলাম না, হাদিস, তাফসির, ফেকা, মাসাইল, ফতোয়া, এগুলোতে আমি এলাম না, কারণ এইগুলো হলো এক এক এলাকায় এক এক রকম। আর এই আল্লাহকে খোঁজার জন্য আমাদের এই উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশ আর ভারতে, যেই পরিমাণ নামাজ আবিষ্কার হয়েছে, আমাদের নুরুল হক মিয়া যে কথাটা বলেছেন যে নামাজটা আমাদের আরবি শব্দও না, বাংলাও না, এটা হলো ফার্সি শব্দ, হাওলাইতা ভাষা, সুন্দর একটা কথা বলছে যে এই শব্দটা হাওলাইতা ভাষা, বাংলাও না আরবিও না, এটা ফার্সির কথা, ফার্সির থেকে হাওলাত করে নিয়ে এসে নামাজটা বানানো হয়েছে। নামাজের ভিতরে কি মজা, কি সার্কাস তারা বানাইছে দেখেন, এত পরিমাণ নামাজ বানাইছে যা সৌদি আরবে নাই। সৌদি আরবে যদি না থাকে তোরা এটা পেলি কোথায়? দেখবেন যে মাদ্রাসার ছেলে যারা, মাদ্রাসার থেকে যে ছেলেমেয়েরা লেখাপড়া করছে, ওরা মাদ্রাসায় শেখে যে জাত ইসলামু মিনাল মাদিনাতুল মুনাওয়ারা ইলাল বাংলাদেশ, যে আমাদের দেশে ইসলামটা এসেছে সেই সুদূর মদিনা থেকে। ছেলেমেয়েরা সরল মনা, ওরা বিশ্বাস করে এইটাই মনে হয় মদিনার ইসলাম, খাঁটি ইসলাম, আল্লাহর ইসলাম, জিব্রাইলের ইসলাম, এটা মনে করে।
আসলে এগুলো যে আমাদের বাংলাদেশ আর ভারতে বানানো ওরাও জানে না, তাদের শিক্ষকরাও জানে না, সব বাংলাদেশ এবং ভারতে বানানো। নামাজের কাহিনীটা আমি বলি, এখানে এরা নামাজ বানাইছে, কোরআন শরীফে কিন্তু সালাতের কথাই আছে, সেই সালাদটা কয় প্রকার, পাঁচ ওয়াক্ত সালাতের কথা কিন্তু কোনো আয়াতে ডেফিনেট ভাবে বলা নাই, বিভিন্ন আয়াতে বলা আছে, সেখান থেকে এক জায়গায় নিয়ে এসে মাজহাবের যারা ইমাম ছিলেন তারা এক জায়গায় করেছে, করে এখন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের কাছে আছে। তো চার ওয়াক্তের নাম কোরআন শরীফে প্রত্যক্ষভাবেই আছে, একটা ওয়াক্ত যেটা আসো এইটা কোরআন শরীফে নাই, ওইটা সালাতুল উস্তা বা মধ্যবর্তী নামাজ রূপে আছে। এরা বলছে এটাই মধ্যবর্তী, সে মধ্যবর্তী হলে সেটা কি ফজর আর জোহরের মাঝখানে গুঁজে দিবে, নাকি এশা এবং ফজরের মাঝখানে গুঁজে দিবে? ইমামরা বলছে যে না, ওইটা দিতে হবে জোহর এবং মাগরিবের মাঝখানে, যেহেতু মধ্যবর্তী, তাই ওই জোহর এবং মাগরিবের মাঝখানে আসরের নামাজটা সালাতুল উস্তা বা মধ্যবর্তী নামাজ রূপে গুঁজে দেওয়া হয়েছে। গুঁজা তো বোঝেন, পকেটে গুঁজা রাখা বা লঙ্গিতে গুঁজা রাখা বা ঢুকিয়ে দেওয়া, বোঝেন তো? এটা এইভাবে আসরের নামাজটা স্থাপন করে পাঁচ ওয়াক্ত নামাজের এই সার্কাসটা আমাদের উপমহাদেশে চলছে। সার্কাস এই জন্য বলছি যে প্রভু বা ঈশ্বরের উপাসনা করার নিয়ম হিন্দু মতে এক, বৌদ্ধ মতে আরেক রকম, খ্রিস্টিয়ান মতে আরেক রকম, পৃথিবীতে আরও সাম্প্রদায়িক মতবাদ আছে, যেমন 43-এর কথা আমি বললাম, আমেরিকায় যে ধর্মমতগুলো আছে সেগুলো তো আবার আরবের ধর্মমতের সাথে মিলবে না, আবার চীন এবং জাপানে যে ধর্মমতগুলো আছে সেগুলো তো আবার বাংলাদেশ এবং ভারতের সঙ্গে মিলবে না, ওরা তো তোমার আল্লাহও নেয় না, তোমার ওই হাদিসও নেয় না, তোমার স্বর্গ নরক নেয় না, হিন্দুরা তো হিন্দু, তাদের ঈশ্বর আলাদা, ঈশ্বর হলো ব্রহ্মা, তাদের স্বর্গ হলো 8টা, তাদের নরক হলো 27টি, মুসলমানদের স্বর্গ হলো 7টি বা 8টি, নরক হলো 7টি। তো মুসলমানরা যতই বলে যে আমাদের আল্লাহ যে কটা স্বর্গ বানাইছে শুধু আমরা মুসলমানরাই যাব, কোনো হিন্দুরে ঢুকতে দেবো না স্বর্গের ভিতরে, যতই পূর্ণ করুক ঢুকতে দেবো না আমরা, তোমার ওই স্বর্গে কর আসবে, তাদের স্বর্গ আলাদা আছে না? হ্যাঁ, তাদের স্বর্গ আলাদা থাকলে তো ওরা তো তাদের স্বর্গেই যাবে, আবার তোমরা যদি তাদের স্বর্গে ঢুকতে চাও তোমাদেরকে তো নেবেও না, কথা এরকম না? তাদের সৃষ্টিকর্তা আলাদা, পালনকর্তা আলাদা, সংহারকর্তা আলাদা, স্বর্গ আলাদা, নরক আলাদা, পাপ পুণ্য আলাদা, তোমাদের স্বর্গ নরক পাপ পুণ্য আলাদা, তোমরা কেন তাদেরকে অযথা বিধর্মী বলো? যে কালবা পড়ে যদি মুসলমান না হয় তাহলে ওইটা স্বর্গে ঢুকতেই দেওয়া যাবে না, হ্যাঁ আল্লাহ এদেরকে কি নিবেই না, এরকম কথা বলে না আলমরা, উঠেই তো এগুলো বলে। আরে ভাই, তুমি যেমন তাদেরকে বিধর্মী বলো আর তারাও তো তোমাদেরকে জবন বলে, যারা হিন্দু মত মানে না হিন্দুরা তো তাদেরকে বলবে জবন বিধর্মী, তোমাদের ইসলামী মত যারা মানে না তোমরা তাদেরকে বলবে বিধর্মী নাস্তিক কাফের, তাই না? তাদের দৃষ্টিতে তোমরা কাফের, তোমাদের দৃষ্টিতে তারা কাফের, এই গন্ডগোলটা করে লাভ কি? সবাই যদি যার যার সৃষ্টিকর্তারে খোঁজে, তাই না? তো নামাজের বিষয়টা হলো, বলবে আসতেছি আমি, আমাদের এই ভারত এবং বাংলাদেশে এত পরিমাণ নামাজ আবিষ্কার করা হয়েছে, নামাজ আবিষ্কার করতে 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 আওয়াবিন, এশরাক, সুন্নত, নফল, মুস্তাহাব, চন্দ্রগ্রহণের নামাজ, সূর্যগ্রহণের নামাজ, তারপরে ভ্রমণের নামাজ, এরপরে তাহাজ্জুদ, তারপরে হলো সালাতুত এশরাক, এরপরে তারপরে হলো সালাতুত তাসবিহ, এটা হলো শেষ। এমন পরিমাণ নামাজ বানানো হয়েছে যে সকল কিছুরই নামাজ আছে, এবং ঝড়েরও নামাজ আছে, ঝড় বৃষ্টি আরম্ভ হলে দুটো কেন, হ্যাঁ এখন এই যে আমাদের কাছে মাওলানা সাহেব বসে আছেন, খালা ভাই উনি একজন মাওলানা, এই নামাজগুলো যদি গবেষণা করা হয়, এই যে আমার এই যে আত্মতত্ত্ববেদ প্রথম খণ্ড বইটা দেখবে যে এখানে 50 প্রকার নামাজের কথা বলা আছে। এখন এই মৌলবী মনসিরা যদি ভালো করে লক্ষ্য করে দেখে, এখনো কিন্তু দুটো নামাজ আবিষ্কার হয় নাই, আবিষ্কার হওয়া বাকি, সেটা আমি বলে দিই যে আপনারা মৌলবী মাওলানারা যারা নামাজ বাজ নামাজ বাজি করেন, নামাজ আবিষ্কার করেন আর সাধারণ মানুষকে জিম্মি করেন, তারা আরও দুই প্রকার নামাজ আবিষ্কার করার চেষ্টা করেন, কারো হাগা ধরলে হাঁকতে যাবে, দুই রেখার নামাজ পড়ে যাবে, আর কারো মোতা ধরলে মুততে যাবে, দুই রেখার নামাজ পড়ে যাবে। হাঁকতে যাওয়ার মুততে যাওয়ার নামাজ এখনো কেউ আবিষ্কার করেনি,
বাকি সব জায়গায় নামাজ আবিষ্কার করা হয়েছে। এইসব নামাজ কিন্তু সৌদি আরবে নাই, ফরজ আর ওয়াজিব ছাড়া সৌদি আরবে সুন্নত নাই। আপনারা কোন ইসলাম করেন এদেশে? এদেশে মালয়েশিয়ার ইসলাম আর বাংলাদেশের ইসলাম কি এক হবে? আবার মিশরের ইসলাম আর বাংলাদেশের ইসলাম কি এক হবে? হবে না। যারা এই আমাদের দেশে মাইক লাগা ওয়াজ করতেছেন টেবিল চাপড়িয়ে, তাদেরকে বলি একটু দিল্লিতে যা ওয়াজ করেন, একটু মায়ানমারে যা ওয়াজ করেন, যান মাইক লাগা রাস্তায়, একটু মায়ানমারে যাবেন, একটু দয়া করে দিল্লিতে যাবেন। আপনি মাইক লাগায় ওয়াজ করতে কতক্ষণ পারেন? পারবে? পারবে না। ওই বাংলাদেশের এরিয়ার ভিতরে লাফালাফি, এই এতগুলো করে কিতাব নিয়ে আসেন, দুই ভ্যান তিন ভ্যান ভরে কিতাব নিয়ে আসে, নবীন নূরের তৈরি না মাটির তৈরি একটা সার্কাস লাগাইলেন। আবার আমাদের এই মুসলমানরা একদল বলতেছে কবর আজাব হবে, বাস বরিশালের মাওলানা কি বলেন, মাওলানা মোজাম্মেল হক, মোজাম্মেল হক সাহেব বলতে যে আমরা সারা পৃথিবীতে এখন প্রায় 750 কোটি মানুষ, 150 কোটি হলো মুসলমান, আল্লাহর কি দরকার এই 150 কোটি মুসলমানের কবরের ভিতরে মারপিট করা? যদি সবগুলোকে কবরে আইডিয়া মারপিট করার ব্যবস্থা আল্লাহ করতো তাহলে মুসলমান আল্লাহ ডাই বিচার করছে। তো মুসলমান কটা কবর দেওয়া হবে আর কবরের ভিতরে যে কটা বাঁশ দেওয়া হবে, কবরে বাঁশ দেওয়া লাগে না, বাঁশগুলো কেন পাকা পাকা বাঁশ দেয় জানেন? জানেন কোন কাঁচা বাঁশ দেয় না, ওই বাঁশ কটা যদি ফেরেস্তারা তোলে 40 কদম আসার পর এই ফেরেস্তা ঢুকবে। মুসলমানের ধারণা বর্তমানে যে সরকার চলছে ওয়াজ নামে যে সরকার চলছে, এই সরকারে কিন্তু এগুলোই বলা হয়, ওই বাঁশগুলো খুলবে আর ফেরেস্তারা একটা করে আর পাচার করে ভাঙবে, এই জন্য শক্ত শক্ত বাঁশগুলো দেওয়া হয়। কথা তো এইরকম, মোজাম্মেল হক বলছে এই যে মাওলানা মোজাম্মেল হকের এই যে এই আমি অল্প একটু ভিডিওটা দেখালাম, দেখেন আপনারা। তাহলে কবর আজাব যে আসে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এটা কীভাবে এইটি হলো আমাদের বোঝার বিষয়। সাধারণত আমরা এটাকে কবর আজাব বলে জানি এই জন্য যে আমরা আমাদের মৃতদেরকে কবরে রাখি, কিন্তু এটা কিন্তু আল্লাহ তাআলা আর একটা শব্দ কোরআনে ব্যবহার করেছেন, সেটা রই অমেউ ওয়ারাহিম বারজাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, তাদের সামনে রয়েছে পর্দার আড়ালের জগৎ কিয়ামত পর্যন্ত। এই যে বারজাক পর্দার আড়ালের জগৎ, এইটা আমাদের জন্য পর্দার জগৎ, ইহুদিদের জন্য, খ্রিস্টানদের জন্য, হিন্দুদের জন্য, সবার জন্য। আর যদি বলেন যে আজাব কবরে, তাহলে কিন্তু ওরা আর এইটার আওতে আসে না, কেন ওরা তো মৃতদের কবর দেয় না। কি বুঝতে পারছেন সমস্যাটা কোথায়? সমস্যাটা বোঝেন যে আমরা যদি আজাবটা কবরের সাথে সম্পৃক্ত করে ফেলাই, তাহলে কবরে যারা রাখে না হিন্দুরা বলবে মুসলমানদের কবরে মানুষ বসাইবে, মাটিতে চাপ দেবে। আমরা তো এমনভাবেই কায়দা করে দিয়েছি যে বসানোর কোনো ক্ষমতা নেই আর চাপ দেওয়ারও কোনো ক্ষমতা নেই, হিন্দু এটা বলবে আনন্দ করবে। তো এই জন্য আল্লাহ বলছেন যে মৃত্যুর পরে তাদের একটা বারজাক অর্থাৎ পর্দার আড়ালের জগৎ আছে, এরা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত মানুষগুলি পর্দার আড়ালের জগতে থাকবে। মোজাম্মেল হক বলছে যে তাহলে কি মুসলমানরা খালি মারপিট খাবে আর অন্য অন্য লোকগুলো তাদের যে মারপিট হোক কোনো ব্যবস্থা নাই, কেমন হলো এটা? এরকম হয়ে গেল না? আল্লাহ তো যদি সুপার পাওয়ার হয় আর সবার জন্য যদি আল্লাহ হয় তাহলে তো আইনও একরকম হবে। এগুলো মুসলমানেরা করছে, এটা ভারত বাংলাদেশে করা। আবার কবর আজাব হবে কি না এটা কিন্তু এই আলেমদের মধ্যেই দ্বিমত। আহলে সুন্নতুল জামাত বলে কবর আজাব হবে আর অন্য অন্য জামাতের লোকজন বলে যে কবর আজাবের কোনো দলিল প্রমাণ কোরআন হাদিসে নাই। দুই রকম হয়ে গেল না? একদল বলে যে কবর আজাব হবে, আরেকদল বলে যে হবে না। আবার কবরের ভিতরে দুইটা ফেরেশতা আসবে মনকার নাকি তাদের সওয়াল জবাব হবে আরবিতে, দারুণ কথা। এই যে আমার আগে একজনে বলছে যে আমি তো আরবি জানি না, আমি সওয়াল জবাব করবো কেমনে, আগে একটু খোঁজেন যে আল্লাহর কাছে বাঙালি ফেরেশতা আছে কি, যদি বাঙালি ফেরেশতা আল্লাহর কাছে থাকে তবে না আমাদের ভাষা বুঝবে, কবরের ভিতরে আমরা জব সলভ করবো, তাদের সঙ্গে দু এক ঘন্টা লড়ে দেখবো পারি কিনা, উত্তর দিতে পারি কিনা। আল্লাহর তো বাঙালি ফেরেস্তাই নাই, আল্লাহর ভাষা বাংলা, ইয়ে আরবি, ফেরেস্তার ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, ধর্মগ্রন্থের ভাষা আরবি, তো সবই আরবি। তো আমি যে বাংলায় কথা বলতেছি কত খারাপ কথা বলি কত ভালো কথা বলি, ওগুলো ফেরেস্তারা লিখবে কোন ভাষায়?
বিষয় এরকম না? হ্যাঁ। অতএব এগুলো এদের হলো সার্কাস। এখন আসি মূল কথায়, এই যে আমাদের নুরুল হক মিয়া যে কলবের কথা বলছিলেন, আল্লাহ প্রাপ্তির জন্য কলবটাকে এমন ভাবে ব্যবহার করা হয় সকল দরবারে গেলে গদনিশীন পীর, ভারপ্রাপ্ত পীর, চাচা পীর, মামা পীর, খালু পীর, আর হলো এই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পীর, মানে শাহজাদার, এই সকল পীরেরাই কলবের ওয়াজ করে যে কোনো জায়গায় গেলেই। বিশেষ করে একদল তো কলব বাজেই করে। কলব ব্যাপারে আরবিতে সুন্দর একটা কথা আছে, কেউ এটা হাদিস বলতে পারে, কেউ এটা প্রবাদ বলতে পারে, যে লিকুল্লি শিকালাতিন শিকালাতিন কুলুবি জিক্রুল্লাহ, প্রত্যেক বস্তু পরিষ্কার করার বা রেতি আছে, রেতি মানে ওই যে করাত দিয়ে যে কাঠের করাত দিয়ে ধার দেওয়া লাগে, রেতি, সবকিছু পরিষ্কার করার রীতি আছে, আর কলব পরিষ্কার করার রীতি হলো আল্লাহর জিকির, জিকির করতে হবে, কলব পরিষ্কার করতে হবে। আবার আরেকটা বাণীর ভিতরে আছে, কেউ এটাকে হাদিস বলতে পারে, কেউ এটাকে প্রবাদ বলতে পারে, যে কুল্লু জাসাদিন ফিল মুদগা, সকল দেহের ভিতরেই একটা মাংসের টুকরা আছে, ইজা ফাসাদা ফাসাদাল জাসাদ কুল্লু, যখন এটা নষ্ট হয়ে যায় তখন সারা শরীরটা নষ্ট হয়ে যায়, ওই যে সুলুহাত সুলুহাল জাসাদ কুল্লু, যখন এটা ভালো হয়, পরিষ্কার হয়, শুদ্ধ হয়, সারা দেহই শুদ্ধ হয়ে যায়, আলা ওয়াইহি আল কাল, আপনারা এটা মনে রাখবেন যে সেইটাই হলো এই কাল। এই হাদিসেও কালবের কথা বলা হলো, ওই হাদিসেও কালবের কথা বলা হলো, হাদিস এই জন্য বলছি হাদিস শব্দের অর্থই হলো কথা। আর আরেকটা হাদিসের ভিতরে আছে, হাদিস না, হাদিস হলেও ধরতে পারেন, নাহলে সাধারণ প্রবাদ হলেও ধরতে পারেন, যে কুলুবুল মুমিনিনা আরসুল্লাহি তাআলা, অথবা যদি এক বছরে কেউ বলে কালবুল মুমিনিনা, কাল হলো এক বছর আর কুলুব হলো বহু বছর, কালবুল মুমিনিনা আরসুল্লাহি তাআলা, বিশ্বাসীদের কলবে আল্লাহর বাস। এখানেও কিন্তু কল বলা হলো, কলটা যদি সঠিকভাবে আপনারা না বোঝেন তাহলে সারা জীবন খুঁজলে তো হবে না, কল্পটা কি এখন বুঝতে হবে, এইটাই ছিল নুরুল হক মিয়ার প্রশ্ন, যে আমি এক জায়গায় প্রশ্ন করে সঠিকভাবে বুঝতে পারিনি। আরবিতে কাল শব্দের দুটো অর্থ আছে, কাল দুটোই কাল, একটা কাল মানে হলো কুকুর, সেটা হলো বড় কাপ দ্বারা, কালবুন মানে হলো কুকুর, আর আর একটা নোক্তাওয়ালা কাপ দ্বারা কল, যেটা এখান থেকে উচ্চারণ করতে হবে, এই কল শব্দের অর্থ হলো উল্টি, যেটা উল্টো দিকে রাখা হয়, তার মুখটা নিচে তলাটা উপরে, এটাকে বলা হয় কল। আর এখান থেকে একটা পত্রিকাও বাংলাদেশে আছে, সেই পত্রিকাটার নাম হলো ইনকিলাব, এই যে দেখেন এই পত্রিকাটা, ইনকিলাব শব্দের অর্থ হলো উল্টিয়ে দাও, পরিবর্তন করে দাও, দেখছেন ইনকিলাব পত্রিকার নাম শোনেন নাই, আছে না এখনো দৈনিক পত্রিকা, শব্দ অর্থ কি, এই ইনকিলাব অর্থ কি, উল্টিয়ে দাও, এই সমাজ ব্যবস্থা উল্টিয়ে দাও, কলব থেকে তো আছে ইনকিলাব উল্টিয়ে দাও, ক্রিয়া হয়ে গেল উল্টিয়ে দাও, কলব শব্দের অর্থ হলো উল্টো দিকে মুখ যার, সবাই লিখবে যে কলব শব্দের অর্থ হলো অন্তর, কলব শব্দের অর্থ হলো হৃৎপিণ্ড, কলব শব্দের অর্থ হলো মন, হিয়া, এই হিন্দিতে হিয়া, আমার হিয়ার মাঝে, ঠিক আছে, নজরুল ইসলামের কথা। এখন ভালো করে লক্ষ্য করেন যে কলব শব্দের অর্থটা আর কেউ শিখাচ্ছে না, কেউ বলছে না, কলবকে কলবই বলছে সবাই, আমরা এখন জানলাম কলব শব্দের অর্থ হলো উল্টো দিকে মুখ যায়। এইবার কোরআন শরীফের একটা আয়াত আছে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে, সুরা জারিয়াতের 21-22 নম্বর আয়াত, যে ওয়াফিলার দি আয়াতুল লিল মুকিনিনা ওয়াফি আনফুসিকুম আফালা তুফসিরুন, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে, তোমরা কি জানো না বা তোমরা কি দেখো না, কথাটা এইরকম। তাহলে কলব আমাদের ভিতরে আছে, আমাদের ভিতরে যে আপনারা যারা বসে আছেন এটা হলো আধা মানুষ, এই যে আমাদের খাদা ভাইয়ের বক্তব্য এসছে কিন্তু, শুধু পুরুষ হলো আধা মানুষ অর্ধাঙ্গ, আর শুধু নারী হলো আধা মানুষ অর্ধাঙ্গী, আধা অঙ্গ আর আধা অঙ্গ মিলে হয় একাঙ্গ, বুঝতে পারছেন তো,
এই যে যেমন আমরা এই যে কলমটা রাখছি, কলমটা বুঝ দেখুন যে কলমের দুইটা পার্ট, যে কলমটা কোন জায়গায়, এই যে এই যে পেনটা দেখেন, এই পেনটার দুটো অংশ, শুধু এইটাও বাজারে বিক্রি হবে না, শুধু এইটাও বাজারে বিক্রি হয় না, এইটাও পূর্ণাঙ্গ পেন বা কলম বলা যাবে না, এটাকেও পূর্ণাঙ্গ পেন বা কলম বলা যাবে না, ঠিক আছে? তো যখনই আমরা এই দুটোকে এক জায়গায় লাগিয়ে দেব তখন এটা পূর্ণাঙ্গ পেন, এটা বাজারে বিক্রি করা যাবে। তো শুধু পুরুষ আধা মানুষ, আধা মানুষের দুই পা, শুধু নারী আধা মানুষ, তারও দুই পা, বিবাহ হয় নাই, বিবাহের আগে পুরুষ আধা মানুষ, নারীও আধা মানুষ, আধা মানুষের দুই পা, মানুষ মানে ছেলে এবং মেয়ে, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, দাম্পত্য আসবে, তখন পূর্ণাঙ্গ মানুষ হবে, পূর্ণাঙ্গ মানুষের হবে চার পা, আধা মানুষের দুই পা, পূর্ণাঙ্গ মানুষের চার পা, আর সাধুদের হলো ছয় পা, সাধুদের মন এক পা, জ্ঞান এক পা, মন জ্ঞান দিয়ে বিবেচনা করে চলে, সাধুদের ছয় পা, মানুষের চার পা, মানুষ বলতে পূর্ণাঙ্গ মানুষ, আধা মানুষের দুই পা, ঠিক আছে? তো এখন এই মানুষের ভিতরে খুঁজতে হবে, আধা মানুষের ভিতরে খুঁজতে পাবেন না, বলো বলো কোন জায়গায়, মানুষের ভিতরে খুঁজতে বলছি আমি, মানে নর নারী উভয় মিলা মানুষ, মানুষের ভিতরে এখন খোঁজেন কোন যন্ত্রটা বা কোন প্রত্যঙ্গটা উল্টো দিকে লাগানো, খোঁজেন, যে জানেন হাত তুলেন, এই যে কয়েকজনে হাত তুলছে, ধন্যবাদ জানি, এইটা হলো নারীদের জরায়ু, কি নারীদের জরায়ুর তলাটা উপরে মুখটা নিচে, এটা যদি পুরুষের পুরুষাঙ্গ বলেন হবে না, কেন হবে না, এটার তো ইয়াটাও মুখটা নিচের দিকে না, আর কোনো প্রত্যঙ্গ মিলবে না, ভালো করে লক্ষ্য করেন নারী এবং পুরুষের দুটো দেহের ভিতরে একটি মাত্র প্রত্যঙ্গ যেটার মুখটা নিতে তলাটা উপরে, এই যে দেখেন কলসটা আমি উপর করে দিলাম, মুখটা নিচে তলাটা উপরে, এইটার নাম হলো কলম, এই কলম পরিষ্কার করলে, পরিষ্কার হলে আস্তে আস্তে আল্লাহর দিদার লাভ, এই কলমটা পরিষ্কার করার কথা বলা হয়েছে। এখন আমাদের দেশে কলবে গুতা দেওয়া পীর সাহেব আছে, কলবে গুতা দিয়ে কলব জারি করা পীর সাহেব আছে, দেখবেন যে বলবে যে বাবারা তোমরা যার যার কাপড় দিয়ে রাখো, কাপড় যখন এইভাবে উঠিয়ে রাখা হয় পুরুষদের একেবারে বাম দুধের নিচে দুই আঙ্গুলির নিচে গুতা দিয়ে অল্ল জান বাবা আপনার কলব জারি হয়ে গেছে, বাবা কোথায় আগরতলা আর কোথায় চকেরতলা, কলব কোথায় জারি করতে হবে আর কলব জারি করলো কোন জায়গায়, এইটা হলো মাজাজি কলব। আরবিতে দুটো শব্দ আছে, একটা মাজাজি আর একটা হলো হাকি, মাজাজিটা হলো রূপক, যেই লজ্জাসকর বিষয়টা সরাসরি বলা যায় না তখন রূপকের আশ্রয় নিতে হয়, তাই না? মানে একটা গল্প বলবো তখন বলা লাগে, আমি একজনের যে বুঝাবো তখন বলা হয় যে এক দেশে এক রাজা ছিল, নাহলে এক দেশে এক ঠক ছিল, এক দেশে এক বাটপাট ছিল, মানে ওই কথাটা ওই বাটপাটের তারা আমি বলব, যেমন লালন সাহেব বলছেন যে পুরুষাঙ্গের কথা তো সরাসরি বলা যাবে না, বললো বলো তো ছেলে মেয়ে জামাই, হ্যাঁ একসঙ্গে তো পুরুষাঙ্গ পুরুষাঙ্গ, তারপরে আরো যে ভাষাটা পরিভাষাগুলো আছে ধন শিষ্ণ, এই কথাগুলো বলা লজ্জাসকর না, এই লজ্জাসকরতা এড়িয়ে যাওয়ার জন্য লালন সাহেব পুরুষাঙ্গের রূপক রূপক বা এই উপমা ব্যবহার করলেন, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কো মাটি, কিসে ঘর রবে খাটি, জড়ি তুফান এলে পরে, ধন্য ধন্য বলে তারে, বুঝতে পারছেন? পুরুষাঙ্গ বলা গেল না, সবে মাত্র একটি খুঁটি, এখন আপনি যদি বলেন যে ছাতার একটি খুঁটি, এটা ছাতা, আবার যদি বলেন যে পুলিশের ওই যে ট্রাফিক আইল্যান, পুলিশরা যে জায়গায় ছায়ায় দাঁড়ায় মোচড়ে মোচড়ে, ট্রাফিক বক্স, ট্রাফিক বক্স, এখানে কিন্তু একটাই খুঁটি থাকে, তো লালন সাহেব কি এই খুঁটির কথা বলছি, যে ছাতার এক খুঁটি আর এই পুলিশের এক খুঁটি, এর বলছে এদের খবর বলছে, সেটা পুরুষাঙ্গের খবর বলছে লালন সাহেব, সবেমাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কমাটি, সবেমাত্র একটি খুঁটি, এটা পুরুষাঙ্গ, আর খুঁটির গোড়ায় নাই কমাটি মানে তার কাম সাধন নাই, শুক্র নিয়ন্ত্রণ সাধন নাই, কিসে ঘর রবে খাটি, ঝড়ি তুফান এলে পরে, ঝড়ি তুফান বলতে গেলে কামের আবেগ, কামের উদ্দীপনা, কামের আবেশকে বোঝানো হয়েছে, ওই সময় কামের আবেশ আসবে, তুমি রমণীমহলে যাবে,
শুক্রর নিয়ন্ত্রণ করতে পারবে না, তোমার ঘরও আর খাঁটি রবে না, এই কথাটা তুমি বলতে। এখন এই জরায়ুকে আড়াল করার জন্য এর একটা প্রতিশব্দ নেওয়া হয়েছে গাল। আর গালটাকে সরাসরি দেখাতে গেলে নারী জাতিরা লজ্জা পাবে, অনেক পুরুষও লজ্জা অনুভব করবে, যার কারণে সেইটা এই আমাদের যে হৃৎপিণ্ড আছে এটাকে মাঝাজি করে রূপক করে দেখানো হয়েছে। কিন্তু আমাদের হৃৎপিণ্ডটাকে উল্টো দিকে লাগানো, কাঁঠাল ফলের মতো ঝুলন্ত না, আম ফলের মতো ঝুলন্ত না, এইটাকে আপনি কিভাবে কল বলেন? যারা বলে তারা অন্য ক্ষেত্রে বলতে পারে যে কাল শব্দ দ্বারা মন অন্তর হিয়া চিত্ত বোঝানো যেতে পারে, তবে এই উপাসনার ক্ষেত্রে বা এই ধর্মগ্রন্থের ক্ষেত্রে কখনোই ওই সমস্ত শব্দ নেওয়া যাবে না, সবসময় এইটাকে নিতে হবে উল্টো মুখী। এবার দেখেন, সব কিছু পরিষ্কার করার এক যন্ত্র আছে রেতি, আর কলব পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহ পাকের জিকির। হাদিসে বলছে না, দেখেন কেউ যদি আল্লাহ বলতে গেলে, আমি সেই সাম্প্রদায়িক সৃষ্টিকর্তার কথা বলছি, আল্লাহ বলতে গেলে আকাশ বাতাস সূর্য চন্দ্র মহাকাশের নক্ষত্র নিয়ারিকা সৃষ্টি করেছে তাকে আমি আল্লাহ বলছি না। আল্লাহ বলতে গেলে শুধুমাত্র জীবকুলে সৃষ্টিকর্তাকে বোঝাচ্ছে। আমি জীবকুল বলতে গেলে মানুষ গরু ছাগল উদ্ভিদ এগুলো হলো জীবকুল। জীবকুল দুই ভাগে বিভক্ত, একটা হলো প্রাণী আর একটা হলো উদ্ভিদ। এই প্রাণী এবং উদ্ভিদ কুলেই আল্লাহর অস্তিত্ব। আল্লাহর অস্তিত্ব মহাকাশের নয়, মহাকাশ কে সৃষ্টি করেছেন এই নিয়ে গবেষণা করে দার্শনিক এবং বিজ্ঞানীরা। এ নিয়ে কোনো উপাসক বা কোনো কি বলা হয় ধার্মিক এই এ নিয়ে কখনোই গবেষণা করে না, গবেষণা করার দরকার নেই। ধার্মিকদের গবেষণা হলো কীভাবে আমরা দেহকে ঠিক রাখবো, কীভাবে দীর্ঘায়ু লাভ করব, কীভাবে ছোট পরিবার গঠন করব, কীভাবে পরিবারের শান্তি প্রতিষ্ঠা করব, গণের কতগুলো বলি, তারপরে কীভাবে নিশ্চিত পুত্র উৎপাদন করব, কীভাবে নিশ্চিত কন্যা উৎপাদন করব, কীভাবে আমরা দেহের গুপ্ত বিষয়গুলোকে জানবো, এগুলোই হলো মরমীবাদী বা ধার্মিকদের কাজ। এগুলোকে আমাদের সমাজে যে সার্কাসগুলো হচ্ছে, তারা সার্কাস বলতে গেলে আমি ওয়াজ এবং বাউলদের গানের কথা বলছি, ভালো করে বুঝবেন। এই যে বাউলরা সারা রাত যে গান গায়, বাউলরা সারা রাত গান গায়, একটা বাউলও তেমন শিক্ষিত না, সবগুলোই প্রায় অশিক্ষিত। তো কলব দ্বারা সবসময় জরায়ুকে বোঝায়, এই জরায়ুকে পরিষ্কার করা নিয়ে ওই যে বললো যে ইন্নাফিল জাসাদি মুদগা, নিশ্চয়ই দেহের ভিতরে একটা গোষ্ঠের টুকরা আছে, ইজা সুলুহাত সুলুহাল জাসাদু কুল্লুহু, যখন এটা পরিষ্কার হয় সারা দেহ পরিষ্কার হয়, ওই যা ফাসাদার ফাসা ওই যা ফাসাদার ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন এটা নষ্ট হয় সারা দেহ নষ্ট হয়। আলা ওয়া ইয়াল কাল জেনে রেখো, সেটা হলো সেই উল্টি। জরায়ুতে যখন সন্তান প্রবেশ করে তখন নষ্ট হয়, আর জরায়ুকে যদি কেউ ট্যাবলেট ক্যাপসুলের দ্বারা রজস্রাব বন্ধ রেখে বন্ধ রাখে তখন নষ্ট হয়। যারা আল্লাহর ধ্যান করবে, যারা আল্লাহ প্রাপ্তির জন্য আল্লাহ দর্শন প্রাপ্তির জন্য যারা চেষ্টা করবে, সবাইকে ওই জরায়ুতে যাতে সন্তান প্রবেশ না করে, আর কোনো ঔষধ ট্যাবলেট দ্বারা জরায়ুকে মানে রজস্রাবের আসা যাওয়া বন্ধ করা না হয়, তাহলে পরিষ্কার থাকলো। আর এই দূরে গেলে অপরিষ্কার হবে, আবার 12 বছরের নিচে রজস্রাবের আনিগুনি নাই, এখানে সাধন বদনের কিছু নাই, আবার 45 বা 50 বছরের উপরে রজস্রাব বন্ধ হয়ে গেল নারীদের, ওইখানেও সাধন বদনের কিছু নাই। সাধন বদন করলে 11 থেকে 40 বা 45-এর ভিতরে করতে হবে, তখন এখানে কলব পরিষ্কার থাকবে, কলব জারি থাকবে। জারি হওয়া মানে প্রবাহ হওয়া, আমি আরেকটা আলোচনার ভিতরে আরেকটু লম্বা করে বলবো। এই হলো আমাদের নুরুল হক মিয়ার কলবের পরিচয়ের সংক্ষিপ্ত আলোচনা।